শুভ সকাল বন্ধুরা আজ ত্রিশ জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ওএমআর সিটে মাধ্যমিক পরীক্ষা পঁয়তাল্লিশ নম্বরের ওএমআর বাকি পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা ভিন্ন উত্তরপত্রে শেষ পেলায় ভুল বদল এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিরোধী ঐক্য অস্তিত্ব হারাচ্ছে চোদ্দ আসনে প্রার্থী কংগ্রেসের দুই তিনজন করে প্রার্থীর নাম প্যানেলে সর্বাধিক ছয়জন দাবিতে বরপেটা যেতে নারাজ পাঁচ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিবেন আরব কংগ্রেসের বহু নেতা ঘোষণা মন্ত্রী পীযুষ হাজারিকার বিহারে তামবেঞ্চনজঙ্গা নয়া স্টপেজের উদ্বোধন সাংসদ রাজদীপের পুলিশ কর্মী আবিদ হুসেন মজুমদার প্রয়াত ঘুঙ্গুরে হেরোইন সহ দুই যুবককে আটক শিলচর শহরের ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে অটো মৃত্যু চালকের এবং সর্বশেষ খবরটি হল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের মহানির্দেশক কে সতীশ নাম্বুদিরিপাদ এবারে শুনুন বিস্তারিত খবর শেষ বেলায় ভুল বদলাচ্ছে মাধ্যমিকের সেবার অধীনে এবারই অন্তিমবারের মতো আয়োজন করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা নতুন শিক্ষানীতি অনুযায়ী আগামী বছর থেকে আর অনুষ্ঠিত হবে না মাধ্যমিক সেবা ইতিমধ্যেই ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তাই শেষবারের মাধ্যমিক পরীক্ষায় এবার বেশ কিছু পরিবর্তন আনছে সেবা এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওএমআর শীটের প্রবর্তন অঙ্ক বিজ্ঞান ইংরেজি ও সমাজ বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় থাকবে ৪৫ নম্বরের প্রশ্ন যার উত্তর দিতে হবে ওএমআর শীটে রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে থেকেই রয়েছে ওএমআর শীটের প্রচলন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ওএমআর শীটের প্রচলন এই প্রথম ওএমআর প্রচলন ঘটানোর উদ্দেশ্যেই মাধ্যমিক পরীক্ষার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে সেবার কর্তারা সংবাদ মাধ্যমে জানান প্রথমবারের মতো মাধ্যমিকে এবার ওএমআর প্রচলন ঘটানো হচ্ছে অঙ্ক বিজ্ঞান ইংরেজি ও সমাজ বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় থাকবে পঁয়তাল্লিশ নম্বরের ছোট ছোট প্রশ্ন যার উত্তর কালো ব্লক করে দিতে হবে ওএমআর ফলে ওএমআর শুধুমাত্র কালো এবং নীল রঙের বলপেন ব্যবহার করা যাবে অসমিয়া বড় বাংলা ও হিন্দি এই চারটি ভাষায় ওএমআর শীত থাকবে পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে ওএমআর শীতে বাকি পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা ভিন্ন উত্তরপত্রে দশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে প্রতিটি বিষয়ের তাছাড়া ওএমআর শীতের প্রচলন ঘটানোর উদ্দেশ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের আদলও বদলে ফেলা হয়েছে এবারের অ্যাডমিট কার্ডের ওএমআর শীট ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকবে ছাত্রছাত্রী অভিভাবকরা অ্যাডমিট থেকেই সব কিছু জেনে নিতে পারবেন তাছাড়া ওএমআর শীত সম্পর্কে সরগোল হতে পরীক্ষার্থীদের এবার আগে হাজির হতে হবে পরীক্ষা কেন্দ্রে সেবার কর্তারা জানান সকালের পরীক্ষার জন্য আটটা বিশ মিনিটের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের বিকেলের পরীক্ষার জন্য দুপুর একটার মধ্যে ঢুকতে হবে কেন্দ্রে তাছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্র থাকবে সিসিটিভির নজরদারিতে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধে জারি থাকবে একশো চুয়াল্লিশ দ্বারা উল্লেখ্য আগামী ষোলো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা চলবে চার মার্চ অবধি মোট চার লক্ষ সাতাশ হাজার বাইশ জন পরীক্ষার্থী এবার বসবে মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে মোট নয়শো তেরোটি কেন্দ্রে পরীক্ষা হবে সেবা কর্তাদের দাবি সব কিছু ঠিকঠাক থাকলে রঙ্গালী বিহুর আগেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে এবার পরবর্তী খবরটি হল যাত্রীদের সুবিধার্থে শিয়ালদাগ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আরও আরো স্টপেজ বাড়ানো হল নয়া স্টপেজটি হচ্ছে বিহারা রেল স্টেশন সোমবার দুপুর দেড়টায় ফ্ল্যাগ অফ করে শিলচর শিয়ালদাগ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে নতুন স্টপেজের উদ্বোধন করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদের শিলচর প্রতিনিধি ফুলক দাস শিলচর ডেভেলপমেন্ট চেয়ারম্যান মঞ্জুল দেব সাংসদের প্রতিনিধি সুকেন্দু কর সহ রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ উপলক্ষে আয়োজিত সময় বক্তব্য রাখেন এডিআরএম মিলন সিং সমাজসেবী অপু দাস জয়দীপ দেব বরিষ্ঠ নাগরিক রামেন্দ্র দর কাছাড় জেলা এসি সি সভাপতি নিবাস দাস প্রমুখ এদিনের সভায় উপস্থিত ছিলেন কুমার নিরুপম চক্রবর্তী উত্তর কাটিগুড়া জেলা পরিষদ সদস্য তিলক চাঁদ দাস কালাইন কোঅপারেটিভ চেয়ারম্যান অসিত বরণ দে লক্ষ্মীপুর জিপি সভাপতি অনুপ কুমার পাল প্রাক্তন জিপি সভাপতি কুমুদ রায় রণেন্দু চক্রবর্তী প্রমুখ সভায় বৃহত্তর বিহাড়া এলাকার জনগণ উপস্থিত ছিলেন সভা পরিচালনা করেন বিজেপি কালাইন মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস পরবর্তী খবরটি হলো আসাম পুলিশের কনস্টেবল তথা রুপাইওয়ালি দ্বীপের শিবপুর প্রথম খণ্ডের বাসিন্দা আবিদ হোসেন মজুমদার আর নেই মৃত্যুকালে বয়স হয়েছিল একান্ন বছর পুলিশ রিজার্ভে কর্মরত ছিলেন তিনি রবিবার রাতে তিনি বাড়িতে ছিলেন রাত বারোটা নাগাদ অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে শিলচর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সোমবার দুপুর দেড়টায় প্রয়াত আবিদ হোসেন মজুমদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তিনি রেখে গেছেন স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ আত্মীয় স্বজন তার মৃত্যুতে এলাকায় সুখের আসে পরবর্তী খবরটি গোটা ছায়া নেমে দুই পাচারকারীকে আটক করলো পুলিশ সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইপাস এলাকায় হেরোইন সহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় কাচার পুলিশ ধৃতরা হলো রাজীব উদ্দিন লস্কর ও সাবির আহমেদ লস্কর তাদের বাড়ি দোলাই বিধানসভা কেন্দ্রের বাঘা রাজনগরে তাদের কাছ থেকে ছয়টি সাবান কেসে প্রায় আটাত্তর গ্রাম হেরন উদ্ধার করা হয় যার বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা হবে বলে পুলিশের ধারণা ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে গঙ্গুর পুলিশ ও কাচার জেলা পুলিশ পরবর্তী খবরটি হলো শিলচর শহরের ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর হলো প্রশাসন রাঙ্গীরখালি অঞ্চলে ফুটপাত দখল করা বেশ কয়েকটি দোকান ঘরের বারান্দা অ্যাসকেমেটোর দিয়ে খুঁড়ে ফেললো প্রশাসন সোমবার প্রশাসন ও পৌরসভা এই উচ্চেদ অভিযান চালায় শহরে অবৈধভাবে যারা জনপথ দখল করে অট্টালিকা বা দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছেন এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলো প্রশাসন তাদের দখল করা অংশ অ্যাক্সকেমেটোর লাগিয়ে ভেঙ্গে দেওয়া হয় জনপথ দখল করার জন্য পথচারীরা নানা সমস্যার সম্মুখীন হন এবং বাধ্য হয়ে সড়কের উপর দিয়ে যাতায়াত করতে হয় তাদের এমত অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় উচ্ছেদ অভিযান চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন করা ছিল সিআরপিএফ ও পুলিশ কর্মী প্রশাসনিক সূত্রে জানা যায় দখল মুক্ত করা অভিযান অব্যাহত থাকবে পরবর্তী খবরটি হলো কাছাড়ের পালরবন্দে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় রবিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী অটো ঘটনাস্থলে প্রাণ হারান চালক মৃত চালক লক্ষ্মীপুরের বাসিন্দা প্রসন্ন কান্তি দাস বলে জানা যায় জানা যায় রাতে পালন বন থেকে যাত্রীবাহী অটোটি লক্ষ্মীপুরে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে চালককে উদ্ধার করেন তবে চালকের দেহ উদ্ধার হয় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ নিজের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠায় পরবর্তী খবরটি হলো নিয়মিত বিবেদনে অনেক নেতাকর্মী কংগ্রেস থেকে বেরিয়ে আসছেন আগামী পাঁচ ফেব্রুয়ারি আরও জনাক কয়েক কংগ্রেসি দল ছাড়বেন বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে তাদের মধ্যে অনেকেই ফোন করেছেন সাংবাদিকদের সামনে এমন কথা বললেন মন্ত্রী পিজুষ হাজারিকা তার মতে এই ধারা অব্যাহত থাকবে পিজুষ হাজারিকা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের মানুষের জন্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য কাজ করছেন আসামের মানুষও তাদের ভালোবাসা দিচ্ছেন বলে জানান তিনি সেজন্যই বিরোধী দলের নেতারাও তাদের ভালোবাসা দিচ্ছেন এবং বিজেপিতে যোগদান করতে বাধ্য হচ্ছেন বলে তিনি জানান দৃঢ় প্রত্যয়ের সুরে তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনে আসামে বারোটি আসন লাভ করতে সক্ষম হবে দল কংগ্রেসকে ভ্রষ্টাচার হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন দুই হাজার সাল থেকে প্রত্যেক নির্বাচনে কংগ্রেস বাজেভাবে হারছে দলের নেতাদের অপশাসনের জন্য একটি নির্বাচনেও জিততে পারছেন না কোনো প্রার্থী এই প্রসঙ্গে ডিমা কিছুদিন আগে অনুষ্ঠিত নির্বাচনের কথা উল্লেখ করেন তিনি বলেন এবার কোন প্রার্থী দাঁড়াতে পারেননি সেজন্যই পরপর নির্বাচনে হেরে ধ্বংস হচ্ছে দল বলেন এখন মানুষ আর কংগ্রেসকে বিশ্বাস করেন না এবং ভোট দেন না ডিমা হাসাও নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন আগেরবার ১৯ উনিশ আসনে জিতলেও এবার পঁচিশ আসন নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে বিজেপি তিনি বিজেপিতে যোগদানকারী বিস্মিতা গগৈ এবং অঙ্কিতা দত্তের কথা তুলে ধরেন ওই দুই নেত্রীর অভিযোগ কংগ্রেস তুলে মহিলাদের কোনো সুরক্ষা নেই তাদের কথাটি খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পিজুর সাজারিকা ভূপেন বোরাকে সোজাসপটা এর উত্তর দিতে হবে বলে উল্লেখ করেন তিনি পরবর্তী খবরটি হলো জাতীয় স্তরে বিরোধী জুটের চিত্র অলট হওয়ার পর রাজ্যের চোদ্দটি লোকসভা কেন্দ্রের জন্যই প্রার্থীর প্যানেল প্রস্তুত করল কংগ্রেস সোমবার গুয়াহাটির এক হোটেলে আয়োজিত প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে প্রস্তুত করা হয়েছে প্রার্থীর প্যানেল দুজন তিনজন করে প্রার্থীর নাম প্যানেলে রয়েছে ধুবড়ি কেন্দ্রে রয়েছে সর্বাধিক ছয় জনের নাম প্রদেশ কংগ্রেসের প্রস্তুত করা সেই প্যানেল পাঠানো হবে এআইসিসির স্ক্রিনিং কমিটির কাছে স্ক্রিনিং কমিটি সত্যি দেখার পরিপ্রার্থী চূড়ান্ত করবে এআইসিসি বিজেপির বিরুদ্ধে লড়তে জাতীয় স্তরে গ্রহণ করা হয়েছিল ইন্ডিয়া জোট কিন্তু বিহারে নীতিশের সঙ্গ ত্যাগ কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের মতবিরোধের পর বিরোধী জোটের অস্তিত্ব সংকটে পড়েছে ফলে পরিবর্তিত পরিস্থিতিতে আসামেও বিরোধী ঐক্যমঞ্চে ভাঙনের সম্ভাবনাই প্রবল আপ তৃণমূল কংগ্রেস জেডি ইউ এইসব দল হয়তো থাকবে না কংগ্রেসের সঙ্গে তাই বিরোধী জুটের অবস্থা বিবেচনা করে সম্ভবত প্রদেশ কংগ্রেস সোমবার চোদ্দটি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী প্যানেল প্রস্তুত করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনপুরার পৌরহিত্যে এদিন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিটির বৈঠক সেখানেই প্রস্তুত হয়েছে প্রতিটি কেন্দ্রের প্রার্থী প্যানেল দলীয় সূত্রে খবর চেষ্টা করা হয়েছে যাতে তিনজন করে নাম রাখা যায় প্যানেলে কিন্তু কয়েকটি কেন্দ্রের তিনের অধিক নাম টাই পেয়েছে তাছাড়া গৌরব গগৈ আবদুল খালেক রকিবুল হোসেনদের নাম রয়েছে একাধিক কেন্দ্রের প্যানেলে প্ৰদেশ কংগ্ৰেছৰ উচ্চস্তৰীয় সূত্ৰে খবৰ নগাঁও কেন্দ্ৰৰ পেনেলে ৰৈ প্ৰদ্যুৎ বৰদলৈ গৌৰৱ গগৈ আৰু ৰকিবুল হুস্যৰ নাম শিলচৰে নৈৰিতা জয় শুক্লা সুম্যকান্তিপুৰ কায়স্ত অশোক বৈদ্য করিমগঞ্জে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জুবাইনাম মজুমদার আমির রশিদ চৌধুরী ও আব্দুল সুবুর থেপাদার বরপেটায় আব্দুল খালেক দীপবায়ন ববিতা শর্মা গুহাটিতে মীরা বর ঠাকুর রমেন বর ঠাকুর দ্বিজেন শর্মা ডিব্রুগড়ের নীলনত্রী নেওক রাজু চাহু দুর্গা বমিত গৌরব গগৈ কৃষ্ণা গগৈ লখিমপুরে উদয়শঙ্কর উদয় শঙ্কর হাজারিকা রানী নর শোণিতপুরে বর্ণালী ফুকন প্রেমলাল গঞ্জু আর শর্মা দরং উদাল কেন্দ্রে মাধব রাজবংশী প্রাণজিৎ চৌধুরী বসন্ত দাস প্রমিত বড়ো ডিফুতে জয়রাম ইংল্যং সুমরংহাং ক্লেন্দুন ইংতি কুকুরাজালে গর্জন মুসাহারি প্রাণজিত বসুমাতারি খাজিরাঙ্গা কেন্দ্রে রজনী রাত্রিকি গুলাব সৈকিয়া দুবড়িতে ওয়াজেদ আলী চৌধুরী আব্দুল রশিদ মণ্ডল আব্দুল খালেক আব্দুল হামিদ রকিবুল হোসেন নূর সফিকুল বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিকদের জানান ব্লক কংগ্রেস জেলা কংগ্রেস কমিটির পাঠানোর সুপারিশ সত্যি দেখা হয়েছে তাছাড়া প্রার্থী নিয়ে মতামত নেওয়া হয়েছে নির্বাচনী কমিটির সদস্যদের কমান্ডের নির্দেশে চেষ্টা করা হয়েছে যাতে তিনজনের নাম রাখা যায় প্রতিটি কেন্দ্রে কিন্তু কিছু কিছু কেন্দ্রের তিনের বেশি নাম রয়েছে প্যানেলে তবে নির্বাচন কমিটির সভাপতি হিসেবে আমাকে এবং বিরোধী দল নেতা দেবব্রত শৈকিয়াকে তিনের বেশি নাম থাকা প্যানেল থেকে বাকি নাম কর্তনের কর্তৃত্ব দেওয়া হয়েছে তবে দুবলি করিমগঞ্জ নগাঁও ইত্যাদি কেন্দ্রে প্রার্থী বাছাই করতে গিয়ে কংগ্রেসকে যে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে সেটা প্যানেল থেকেই পরিষ্কার দুবলিতে দাবিদার যেমন প্রচুর তেমনি গৌরব গৌরীকে কোথায় প্রার্থী করা হবে সেটা নিয়েও জামেলা রয়েছে গৌরব নিজের নগাঁও কাজিরাঙ্গা জুরহাট থেকে টিকিট চেয়েছেন কিন্তু নগাঁও কেন্দ্রের সাংসদ প্রদ্যুৎ বর্দলৈ নিজের কেন্দ্র ছাড়তে রাজি নন সোমবার তার কড়া মন্তব্য আমি নগাঁও থেকেই টিকিট চেয়েছি কখনই বরপেটায় প্রার্থী হতে চাইনি কিছু উর্বর মস্তিষ্কের লোক এক বিশেষ ব্যক্তিকে নগাঁওয়ের টিকিট দিতে আমাকে বরপেটায় টেনে নেওয়ার চেষ্টা করছেন ফলে এই ধরনের খবর লিক করা হয়েছে রাজনীতিতে এসব তাকে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকেন নগাঁওয়ের বদলে প্রদ্যুৎকে বরপেটায় টেনে দিলে প্রার্থিত্ব হারাতে হবে বর্তমান সাংসদ আব্দুল খালেককে তবে তার দাবি দল যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেব আমি পঞ্চায়েতে বললে পঞ্চায়েতে লোকসভায় বললে লোকসভায় লড়বো দলের সিদ্ধান্তই চূড়ান্ত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত